আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করব টপ 5 অফলাইন স্পাইডারম্যান গেমস, অর্থাৎ সেরা 5টি অফলাইন স্পাইডারম্যান গেমস। তো এখানে টপ 5 বলতে এখানে আমার নিজের পার্সোনাল টপ 5। আর আপনাদেরকে একটি কথা বলি, হাই গ্রাফিক সিনেমেটিক গেমসগুলো অ্যান্ড্রয়েডের জন্য তেমন বেশি ডেভেলপ করা হয়নি, বাট যেগুলো ডেভেলপ করা হয়েছে সেগুলোর গ্রাফিক্স তেমন একটি হাই কোয়ালিটির নয়, যার জন্য আজকের ভিডিওতে দেখানো গেমস গ্রাফিক্স একটু লো হতে পারে। আর আজকের এই ভিডিওটিও আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কেননা প্রতিবারের মতো আজকের এই ভিডিও শেষের দিকেও আমি দুই ভাইয়ের নাম শাউট আউট করবো। তো চলুন ভিডিওটি শুরু করি। আমি আছি আপনাদের সাথে মিরাজ, এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গেমিং ফান অ্যান্ড টিপস। সো নাম্বার 5 এ আমি যে গেমটি রেখেছি তার নাম হচ্ছে স্পাইডার রোপ হিরো। এটি হচ্ছে একটি ওপেন ওয়ার্ল্ড গেম, আর তাছাড়া এই গেমটির সাইজ হচ্ছে মাত্র 91 MB। এই গেমের মধ্যে আপনার ক্যারেক্টার হিসেবে থাকবে আপনার কাছে একটি স্পাইডারম্যান, যাকে কন্ট্রোল করার মাধ্যমে আপনি চাইলে গেমের মধ্যে পুরো শহরটি ঘুরে দেখতে পারেন, এবং আপনি চাইলে এই গেমের মধ্যে থাকা প্রত্যেকটি উঁচু বিল্ডিং এর উপরে উঠতে পারবেন। সো এই গেমের গ্রাফিক্স এর কথা যদি বলি, তাহলে আমি বলবো এই গেমের মধ্যে যে গ্রাফিক্সটি ইউজ করা হয়েছে সেটি সাইজ অনুযায়ী বেস্ট একটি গ্রাফিক্স, আমার কাছে খুব ভালো লেগেছে। আর তাছাড়া সবচাইতে বড় বিষয় হচ্ছে আপনি এই গেমটি আপনার 1 GB র‍্যামের অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে খুবই স্মুথলি রান করাতে পারবেন। সো নাম্বার 4 এ আমি যে গেমটি দেখেছি তার নাম হচ্ছে সুপার স্পাইডার হিরো। এটি হচ্ছে একটি অ্যাডভেঞ্চার গেম, আর তাছাড়া এই গেমটি সাইজ হচ্ছে মাত্র 51 MB। এই গেমের মধ্যে আপনার ক্যারেক্টার হিসেবে থাকবে একটি কার্টুন স্পাইডারম্যান, যেটিকে কন্ট্রোল করার মাধ্যমে আপনাকে দড়ি মেরে মেরে অনেক টাস্ক কমপ্লিট করতে হবে। সো এই গেমের গ্রাফিক্স এর কথা যদি বলি, তাহলে আমি বলবো এই গেমের গ্রাফিক্সটি হচ্ছে কার্টুন গ্রাফিক্স, আর তাছাড়া এই গেমের কন্ট্রোল সেটিংসটিও খুব ইজি, যে কেউই খুব ইজিলি এই গেমটি খেলতে পারবেন। সো যারা এই টাইপের অ্যাডভেঞ্চার গেম খেলতে ভালোবাসেন, আমি তাদেরকে হাইলি রিকমেন্ড করি আপনি এই গেমটি খেলতে পারেন। কথা দিতে পারি এই গেমটি আপনার কাছে খুব ভালো লাগবে। সো নাম্বার 3 এ আমি যে গেমটি রেখেছি তার নাম হচ্ছে স্পাইডার হিরো। এটি হচ্ছে একটি ফাইটিং গেম, এবং এই গেমটি সাইজ হচ্ছে 96 MB। এই গেমের মধ্যে আপনার সামনে অনেক এনিমি আসবে, এবং তাদেরকে ফাইটিং করে মেরে আপনাকে লেভেল কমপ্লিট করতে হবে। গ্রাফিক্স হিসেবে এই গেমের মধ্যে পিক্সেল গ্রাফিক্স ইউজ করা হয়েছে, আর ফাইটিং গেম হিসেবে এই গেমের কন্ট্রোল সেটিংসটি পারফেক্ট একটি কন্ট্রোল সেটিংস, যে কেউই খুব ইজিলি এই গেমটি খেলতে পারবেন। সো যারা পিক্সেল গ্রাফিক্স গেম খেলতে ভালোবাসেন, তারা চাইলে এই গেমটি খেলে দেখতে পারেন, আপনার কাছে গেমটি খুব ভালো লাগবে। সো নাম্বার 2 এ আমি যে গেমটি রেখেছি তার নাম হচ্ছে স্পাইডার ট্রাবল। এটিও হচ্ছে একটি অ্যাডভেঞ্চার গেম, এবং এই গেমটি সাইজ হচ্ছে মাত্র 42 MB। মাত্র 42 MB এর একটি গেমের গ্রাফিক্স এতটা হাই হতে পারে তা আপনি এই গেমটি দেখলে বুঝতে পারবেন। যদিও এই গেমের মধ্যে কোনো স্পাইডারম্যান নেই, তারপরেও এই গেমের গ্রাফিক্স দেখে আমি বাধ্য হয়েছি এই গেমটিকে আজকের লিস্টে রাখতে। সো এই গেমের মধ্যে আপনার ক্যারেক্টার হিসেবে থাকবে আপনার কাছে একটি স্পাইডার, যেটিকে কন্ট্রোল করার মাধ্যমে আপনাকে পাতা ধরে ধরে সামনের দিকে আগাতে হবে। আর তাছাড়া এই গেমের গ্রাফিক্স এর পাশাপাশি এই গেমের কন্ট্রোল সেটিংসটিও খুব ইজি, যে কেউই খুব ইজিলি এই গেমটি খেলতে পারবেন। সো অবশেষে চলে এলাম নাম্বার 1 এ, এবং নাম্বার 1 এ গেমটি হাইলাইট করার আগে সবার কাছে অনুরোধ থাকবে, আমার আজকের এই ভিডিওর জন্য এম করছি 500 লাইকের। আমি জানি আপনারা পারবেন, তো ভিডিওটিতে একটি লাইক করে আমাকে 500টি লাইক কমপ্লিট করার জন্য হেল্প করবেন। সো নাম্বার 1 এ আমি যে গেমটি রেখেছি তার নাম হচ্ছে রোপ প্রগ নিনজা হিরো। এটি হচ্ছে একটি ওপেন ওয়ার্ল্ড গেম, আর তাছাড়া এই গেমটি সাইজ হচ্ছে মাত্র 95 MB। নাম্বার 5 এ দেখানো গেমটির মতো এই গেমটির মধ্যেও আপনার কাছে থাকবে একটি স্পাইডারম্যান, এন্ড যেটিকে কন্ট্রোল করার মাধ্যমে আপনি চাইলে গেমের মধ্যে থাকা পুরো শহরটি ঘুরে দেখতে পারেন, আর তাছাড়া আপনি চাইলে এখানে রাস্তায় চলা যে কোনো ধরনের গাড়ি চালাতে পারবেন। সো এই গেমের গ্রাফিক্সের কথা বলি, এই গেমের মধ্যে যে গ্রাফিক্স
গ্রাফিক্স টি ইউজ করা হয়েছে সেটি সত্যি খুব শার্প গ্রাফিক্স। আর তাছাড়া নাম্বার 5 এর গেমের তুলনায় এই গেমের কন্ট্রোল সেটিংস টি খুব ইজি, যে কেউই খুব ইজিলি এই গেমটি খেলতে পারবেন। সো আজকের ভিডিওতে দেখানো প্রত্যেকটি গেমসই হচ্ছে অফলাইন গেমস এবং এই গেমস গুলো আপনারা আপনাদের 1GB র‍্যামের অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে খুব স্মুথলি রান করতে পারবেন। আর তাছাড়া প্রত্যেকটি গেমের ডাউনলোড লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো অবশেষে চলে এসেছে শাউট আউটের সময়। আর আজকের এই ভিডিওর মধ্যে আমি যে দুজনকে শাউট আউট দিব তাদের মধ্যে প্রথম জনের আইডি কিংবা অ্যাকাউন্টের নাম হচ্ছে তৃষা মাহমুদ। সো থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। সো তারপর আমি যাকে শাউট আউট দিব তার আইডি কিংবা অ্যাকাউন্টের নাম হচ্ছে টি আর গেমিং। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। সো এই ছিল আজকের এই ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর অবশ্যই একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি আমাকে জানাবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘরে থাকুন। খোদা হাফেজ।